কি ব্যাপার মেডিকে এটা কিসের ইনজেকশন এই ইনজেকশন দিলে অবাধ্যরা বাধ্য হয় সহজে পোষ মানে এভরিথিং রেডি পার্টনার হ্যাঁ আপাতত 50 জোড়া চোখ আর 100টা কিডনি নিয়ে যাচ্ছে তবে তোমার ভগ্নিপতিকে কোটিপতি বানাতে হলে মর্গে মিতের সংখ্যা আর বাড়াতে হবে হ্যাঁ সেই জন্য তো তোমার সঙ্গে আমার ভগ্নিপতিকে সীমান্তে পাঠাচ্ছি ওখানে মিস্টার প্রামাণিক একজন নববধূ ও একটা ফুটবল তোমাদের দেবে কিন্তু আমাকে সবার মধ্যে কেন আপনাকে ভালোবাসি বলে তাছাড়া আপনারা স্বামী স্ত্রীতে আমাকে কথা দিয়েছেন আমার কথা মতো চলবেন আমি যা বলবো তাই শুনবেন আমার অবাধ্য হবেন না আর অবাধ্য হলে বুঝতেই তো পারেন মনে রাখবেন জান যাবে তবু মাল যাবে না भैया वेल डन पार्टनर वेल डन বল্টের মধ্যে যে অমূল্য ধন লুকানো আছে তার দাম কমপক্ষে 1 কোটি টাকা জানোই তো ডলারের টার্গেট কখনো মিস হয় না আমার ভগ্নিপতিকে কোথায় রেখে এসেছ রবিন বোধ হয় আমাকে ছেড়ে ফেলেছে চলুন রবিন হোয়াট ইজ দিস কি বাগানি করছিস রবিন কি হয়েছে তুই এমন করছিস কেন তোর কি হয়েছে বাবা আমাকে বল আমি তোর মা তুমি মা বলে তোমাকে বলতে পারবো না আমার হৃদয়ে মস্তিষ্কে যে যন্ত্রণা যে রক্তক্ষরণ হচ্ছে সে ব্যথা আমাকে সইতে দাও তবে তোমার কি এমন ঘটেছে যা মাকে স্ত্রীকে বলতে পারো না বলতে পারলে হয়তো বুকের যন্ত্রণা কিছুটা কমত কিন্তু সেই আঘাত তুমি মা কেউ সহ্য করতে পারবে না শুধু দোয়া করো আর যা দেখেছি তা যেন ভুল হয় মিথ্যে হয় আল্লাহর কসম লাগে আপনি আমাকে স্পর্শ করবেন না আরে মরদালায় স্পর্শ না করলে আমি করব কি করে ভাই আপনার আমাকে নষ্ট করবেন না আমি এক দুঃখিনী আপনি জানেন আমার স্বামী আছে স্বামী ওটা তো একটা ভাওরা অবশ্য সেটাই আমাদের জন্য একটা বিশেষ সুবিধা আনন্দ ফুর্তি করতে গিয়ে যদি একটা বাচ্চা কাচ্চা হয়েই যায় হোক না ক্ষতি কি তার দায় দায়িত্ব পড়বে ওই ভাওরার ঘাড়ে অবশ্য ভরণ পোষণ আমি চালিয়ে যাবো খেলে আমাকে ভালোবাসতে ইচ্ছে করবে আরে মাতারি প্রেম ভালোবাসা উপচে না মুজিব ভাই ওই বেটা তুই এখানে কে চাস আপনার পাপের ভাগি হতে আসেনি এসেছি এই অসহায় মেয়েটির ইজ্জত বাঁচাতে মুজিব ভাই হয়নি বোন তুইও গরিব আমিও গরিব তুই আমার বোন আমি তোর ভাই কাঁদিস নি বোন গরিবের চোখের পানির চেয়ে ওর ওই 1 ফুটা মদের দাম অনেক বেশি আয় চল ওকে কাল সকালে টের পাবি কিরে কোথায় যাচ্ছিস এই শহরের কোথাও কি একটু জায়গা হবে না মানে আমি এখানে থাকলে তোমাদের অসুবিধা হয় সে কথা মুখে বললি পারতে কিন্তু এভাবে রানা রানা তুই এসব কি বলছিস এই দেখো জন্মদিনে তুমি দিয়েছিলে সোনার চেন আঙ্কেল দিয়েছিলেন সোনার চেন বাঁধানো ঘড়ি সেটা নেই বালিশের নিচে ছিল প্রায় 8-10 হাজার টাকা সেটাও গায়েব কে কে নিয়েছে এসব কার কার সাথে কি এত চুপচাপ কেন এতদিন তো সব ঠিকঠাকই ছিল আজ বাড়িতে ভূত এলো কোথেকে আমার তো গেছি
দেখো তোমাদের আমার কি হলো, দাঁড়িয়ে আছো কেন? ভালো করে দেখো, দেখো মজিদ ভাই যতখানি পুরনো তার চেয়েও বিশ্বাসী। আমি জানি এ কার কাজ। বলো রানা, এমন জঘন্য কাজ কে করেছে? দাঁড়াও দেখাচ্ছি। মজিদ সর। এই এই দেখো এসো। রানু ভাই, রানু ভাই, আমার মনে হয় চিয়া এই কাজ করেনি। চুপ! তবে কি তুমি করেছো না আমি করেছি? মাম্মি, মাম্মি, এই দেখো সব চুরি জমাল। তুই তুই কাজ করেছিস? বিশ্বাস করুন বাবা, আমি আমি এসব কিছু জানি না। জানো না? দাঁড়াও জানাচ্ছি। এভাবে মানসিক অত্যাচার করা। হ্যালো, পুলিশ স্টেশন। খবরদার, এই হারামজাদিকে পানিও দিবি না। কোথায় আসামি? এই 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 যে আসামি, বিশ্বাস করুন দারোগা সাহেব, আমি চোর নই, আমি চুরি করিনি, আমি চুরি করিনি। আপনার তো পুলিশকে হার মানিয়ে দিয়েছেন। কোথায় আপনাদের চুরি যাওয়া জিনিসপত্র? এই 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 হতভাগী কিছুই নেয়নি, আমার মন বলছে ও চুরি করেনি। ভাই স্যার, ওকে আর মারবেন না। আমি এর সঙ্গে একা আড়ালে কিছু কথা বলতে চাই। এসো। ভাবি, তুমি এখানে, তোমার এই অবস্থা কেন? অসুস্থ মাকে নিয়ে চিকিৎসার জন্য তোর ভাইয়ের বন্ধু শরীফের বাসা যাচ্ছিলাম, পথে গুন্ডারা লাঠি মেরে মাকে চলন্ত ট্যাক্সি থেকে ফেলে দেয়। আমি প্রাণের ভয়ে ছুটতে ছুটতে এখানে আসি। ওরে রবিন, আমি যে মাকে হারিয়ে ফেলেছি। না ভাবি, মা আমার কাছে আছে। আছে? এখন অনেকটা ভালো, তোমার আর ভাইয়ের জন্য সবসময় চিন্তা করে। ভাবি, তুমি আমার সঙ্গে চলো। না। কেন? এখানে তোর ভাইয়া আছে, তার একজন স্ত্রীও আছে। ভাইয়া,
সে তো স্মাগলিং করতে গিয়ে পুলিশের গুলি খেয়েছে। না রবিন, উনি সে ছাড়া এই পৃথিবীতে আমার আর আপন বলতে কেউ নেই। হ্যাঁ চলুন, দরকার হলে আমাকে খবর দেবে, এসো। আপনাদের চুরি যাওয়া সব জিনিসপত্র পেয়েছে? হ্যাঁ বাবা পেয়েছি। যে শাস্তি আপনারা রেখে দিয়েছেন এরপরও কি আপনাদের আর কোনো অভিযোগ আছে? না বাবা না। অনেক হলেও এর এখন চিকিৎসার প্রয়োজন, যদি তা আপনারা করেন তাহলে আপনাদের কাছে জিম্মি রেখে যাব। মা এসো এসো। কি খবর ডাক্তার? না খবর ভালো না, আপনারা সব বুড়ো হয়ে গেছেন, মানে নানা হবেন। তাই নাকি? না, ওই চাষার সন্তান এ বাড়িতে মিষ্ট হলে এদের সব কিছুর উপর শেকড় কেড়ে বসবে। আমি তোমাকে এমন ওষুধ এনে দেব যা খেলে ওই বাচ্চা তো মরবেই, ইভাও চিরতরে মা হবার ক্ষমতা হারাবে। আল্লাহ, তুমি একে আমার সর্বনাশ করলে, মিথ্যে কথা বলে ওষুধ খাইয়ে আমার আমার সন্তানটাকে তুমি নষ্ট করে দিলে কেন? মা কেন বলো, কেন কেন? আরে পাগলি, বাবা মা কোনো দিনই সন্তানের অমঙ্গল চায় না। আমি যে করেছি ভালোটা না করেছি? না না এ ভালো আমি চাই না মা। কেন এ কাজ করলে মা? ইবা ইবা তোমার কি হয়েছে? ওগো মা আমাদের সন্তানকে নষ্ট করে দিয়েছে। এই ছোটলোকের বাচ্চা, তুমি আমার অসুস্থ মেয়ে গায়ে হাত পড়লে? আপনি কোন সাহসে আমার সন্তানকে হত্যা করেছেন? তোমার মতো একটা গেও চাষার সন্তান আমার মেয়ে পেটে বড় হতে পারে না। আপনি মানুষ নন, আপনি একটা ডাইনি। আমি এক্ষুনি বেরিয়ে যান, নইলে ইউ বাস্টার্ড, তোমার এত বড় স্পর্ধা আমার মায়ের গায়ে হাত দিল। তোমার মা কোন সাহস আমার সন্তানকে হত্যা করে? এখনো পুলিশে না দিয়ে বাড়িতে থাকতে দিচ্ছে, এটাই তোর বাপের ভাগ্যি। আর কি চাস? আজ চাইবার কিছু নেই মিস্টার রানা, আজ দেবার পালা। এক প্রচন্ড বিপদে ইভাকে বিয়ে করে যে যন্ত্রণা তার সবটুকুই তোমার দান। মিস্টার কাইর! ইয়েস মিস্টার রানা, এই পাপের জীবন তুমি আমাকে দিয়েছ। তোমার মা যার কুপর অবশ্যই ইভা কোনোদিন স্বামী হিসাবে আমাকে ভালোবাসতে পারেনি, তোমাদের জন্যে এ বাড়ির মানুষগুলো কেউ কাউকে আপন ভাবতে পারে না। তোমাদের মতো ভদ্রবেশী ক্রিমিনালদের গুলি করে নির্বংশ করা উচিত। আপনারা এই শহরের নামি দামি বড় লোক, আপনাদের বাড়ি গাড়ি অর্থ প্রতিষ্ঠা সবই আছে, নেই শুধু মানুষের মন। তাই আমাদের মতো গরিব মানুষগুলোকে মানুষ বলেই মনে করেন না? মেম সাহেব, এই অসহায় অসুস্থ মানুষটি হতে পারে গ্রামের একজন গরিব মানুষ, তবুও তো সে আপনার স্বামী। আমরা বাংলার নারীরা যেদিন আল্লাহর কালামকে সাক্ষী রেখে স্বামীকে কবুল করি, সেদিন থেকে মনে প্রাণে বিশ্বাস করি স্বামী স্বর্গ, স্বামী সব, স্বামী পায়ের নিচে স্ত্রীর বেহেশ। আর সেই স্বামীর এত বড় অপমান, এতখানি কষ্ট দেখেও আপনার চোখে পানি আসে না? দুঃখে আপনার মুখটা ফেটে দেয় না? এই বিরাট বিরাট দালান করে আর দামি দামি গাড়ির ভিড়ে নারীর পরম সম্পদ তার স্বামী, সেই স্বামীকেই ভুলতে বসেছেন।
কি হবে দালান কোঠা দিয়ে, কি হবে সোনা দানা দিয়ে? এটাই একচুয়ালি স্ত্রীর আসল পাওনা নয় মেম সাহেব। টাকা মানুষকে সুখ দিলেও শান্তি দিতে পারে না। এভাবে অনাদরে অবহেলায় আপনার স্বামী মারা গেলে আমার অনেক বড় উপকার করেছিলেন। আমি গ্রামের এক অসহায় দুঃখিনী মেয়ে, আমার তো দেবার মতো কিছুই নেই, তাই সামান্য কিছু ঋণ শোধ করার জন্যে এই আঁচল পেতে আপনার স্বামীকে ভিক্ষে চাইছি। ওকে আমায় দিয়ে দিন, কথা দিচ্ছি আমার সেবা দিয়ে, আমার জীবন দিয়ে হলেও তাকে আমি সুস্থ করে তুলব। আপনার স্বামীকে আপনার কাছে ফিরিয়ে দিয়ে যাব। তার স্বামী তার স্বামী করছো কেন? নিজের স্বামী বলতে লজ্জা করছে? ভাইয়া এসব কি বলছো? এসব কি বলছিস রানা? কেয়া বল, কেয়া কেয়া, আমি তোকে বিশ্বাস করি, নিজের মেয়ের মতো স্নেহ করি। বল রানা, যা বলছি তা কি সত্যি? বল বল কেয়া, চুপ করে থাকিস না, কথা বল। এদেশের মেয়েরা আজও বিশ্বাস করে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। এই অসুস্থ স্বামীর মাথায় হাত রেখে মিথ্যে বললে স্বামীর অমঙ্গল হবে। বলো কবির তোমার স্বামী কিনা, বলো। চুপ করে থাকিস না, বলো বলো, সে তোমার কি? উত্তর দাও, বলো, চুপ করে থাকো না, উত্তর দাও। সেই তো আমার সব, তুমি এত বড় ফাঁকি আমাকে দিয়েছ। বিভা বিভা মা মা আমাকে তুই খবরদার, তোমাদের জন্য তোমাদের জন্য একজন ভালো মানুষ আজ মারা গেল। তোমরা এখানে যতক্ষণ থাকবে ততক্ষণ আমার বাবার আত্মা কষ্ট পাবে। বেরিয়ে যাও, চলে যাও এখান থেকে, চলে যাও। কে? কবির, কবির মা, কি হয়েছে বাবা? কবিরের কি হয়েছে? কোন মাই গুজি আটকে আছে? ছোট মা ধরো, ছোট মা, ছোট মা, মা ওকে ধরো, মা ছুঁয়ে দাও, ছুঁয়ে দাও মা তাড়াতাড়ি। এই তো বাবা, ছোট বউ, আমার বড় ছেলে, বড় বউ, ছোট বউ, আমার কবিরের পায়ে গুলি বিঁধে আছে, ওকে বাঁচা মা। তোমরা এখানে? তোমরা ছাড়া এই শহরে আমাদের আপনজনের কে আছে? এই বিপদের দিনে অসুস্থ মানুষটাকে নিয়ে কার কাছে যাব বলো? তোমাদের এখানে আসা ঠিক হয়নি। রবিন, তুই কি বলছিস? ছেলে মার কাছে আসবে না, ভাই ভাইয়ের কাছে আসবে না? আসবে মা, অবশ্যই আসবে।
তবে ভাইয়া আজ আমাদের মাঝে এক বিরাট বাধার দেয়াল তুলে দিয়েছে। চাইলে আজ তাকে আমরা আশ্রয় দিতে পারি না, কাছে নিয়ে আদরও করতে পারি না। আজ তার একমাত্র পরিচয় সে একজন পুলিশের গুলি খাওয়া আসামি। আসামি কেন? আমার ছেলে কি চোর না ডাকাত? মা দোহাই তোমার, ওসব জানতে চাইও না। দাঁড়াও, ভাইয়ার সব ট্রিটমেন্ট হবে পুলিশ কাস্টডিতে। দেখো, তোমার সঙ্গে তার চোর পুলিশ সম্পর্ক হতে পারে, কিন্তু এই মুহূর্তে উনি আমার রোগী। পুলিশ হিসেবে তাকে গ্রেফতার করা যেমন তোমার কর্তব্য, তেমনি ডাক্তার হিসেবে তার চিকিৎসা করাও আমার কর্তব্য। আইনের কাছে অপরাধী অপরাধী, সে মা হোক বোন হোক আর একমাত্র মায়ের পেটের ভাই হোক। ভাইয়া থানায় চলো। রবিন, পুলিশের পোশাক পরলে কি আপন পর হয়ে যায়? তোরা এক ভাই এক ভাইকে গুলি করিস, আর এক ভাই আরেক ভাইকে হাজতে নিয়ে যাচ্ছিস। এই দৃশ্য দেখার জন্য কি এতদিন বেঁচে আছি? এই নে, ওকে হাজতে নেবার আগে আমার বুকে একটা গুলি কর। না মা, না। ওকে ওকে ওর কর্তব্য করতে দাও। আমি তো তোমার অযোগ্য সন্তান, আমার জীবন তো নষ্টই হয়ে গেছে। মা, আমি তো তোমাদের কারো কোনো উপকার করতে পারিনি। চল ভাই, আমাকে নিয়ে চল। ওই রবিন, ও যে আমার আরেকজনের আমানত, আমি ভিক্ষে করে নিয়ে এসেছি, তোর কাছে ওর প্রাণ ভিক্ষে চাইছি ভাই। তোমরা মনে করো আমি নিষ্ঠুর? ভাইয়ার জন্য আমার মন কাঁপে না, কিন্তু আমি নিরুপায়। তবে কথা দিচ্ছি, ভাইয়া যদি সব সত্য প্রকাশ করে তার জন্য আমি জীবন দিয়ে হলেও লড়ে যাব। নিয়ে যা, ওকে মেরে ফেল। মা, রবিন, মায়ের কাছে পৃথিবীতে সন্তানের চেয়ে আপন আর কিছু হতে পারে না, তেমনি সন্তানের কাছে মায়ের চেয়ে প্রিয় আর কিছু হতে পারে না। তুমি কি ভাইয়াকে গ্রেফতার করে মাকে হারাতে চাও? দয়া করে, দয়া করে ওদের যেতে দাও প্লিজ। আমিও তোদের সঙ্গে যাবো। চল কবি। মা, কে তোর মা? যে বাড়িতে আমার অসুস্থ ছেলের জায়গা হয় না সেখানে আমি থাকবো? মা গো, আমার বুকে যে কি ব্যথা, এক আল্লাহ ছাড়া কাউকে বলতে পারবো না। ভাইয়াকে ভুলে থাকতে আমার কষ্ট হবে, কিন্তু কিন্তু তোমাকে ছাড়া আমি বাঁচবো না। মা, তোমার দোহাই লাগে, তুমি যেও না, তুমি আমাকে ছেড়ে যেও না। মা, রবিন, মা গো, যদি আর কোনো দিন দেখা না হয়, তোমরা তোমরা আমাকে কবির, এতদিন পরে তুই এই অবস্থায়, তোর কি হয়েছে? সে অনেক কথা ভাই। হ্যাঁ, কেয়া আমার স্ত্রী। কেয়া তোর স্ত্রী? শরীফ, আজ আমরা বড় অসহায় রে। তোর সব কথা পরে শুনবো, আয় আয় আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ, কবির, যাকে আপনারা খুঁজে বেড়াচ্ছেন। কি হলো? খুব সম্ভব সে এখন তার বন্ধু শরীফের মেসে। হ্যাঁ হ্যাঁ, 60x2 পাতলা খানলেন। মন নাচাইয়া পাগলে গেল চলি। পুলিশ খাইছে আমারে, নাই পুলিশ। কোনো হনে আমি দেখছি। আমি নাই। সালাম আলাইকুম, আপনারা? আপনার বাড়িটা সার্চ করব। কেন? শোন, কি হচ্ছে সব? ওরা কোথায়? কে? আপনার মেহমান? আমি জানি না। আলবাদ জানেন, খবরদার, গায়ে হাত তুলবেন না, যা বলবো আমাকে বলুন। ওকে, এই হ্যান্ডকাপ লাগাও। হ্যাঁ
ভরা অন্ধকারে একা চুপচাপ বসে আছো যে? আজ আমার কাছে আলোর চেয়ে অন্ধকার আর একা থাকাই নিরাপদ। একথা বলছো কেন? ভাবছি আমার অতীত, আমার বর্তমান, আমার ভবিষ্যৎ। জানো মিতা, সেই শিশুকালে বাবাকে হারিয়েছে, এই মা আমাদের দুটি ভাইকে বুকের মাঝে আগলে রেখে অনেক দুঃখে কষ্টে মানুষ করে আনন্দে ভরে উঠবে। দাদা, মার দু চোখে শুধুই বেদনার অশ্রু, মা আমার নীরবে নিভৃতে কাঁদে। মিতা, আমি মার জন্য কিছুই করতে পারি না, কারণ আইন আমার আপন ভাইকে পর করে দিয়েছে, আর আমার মাকে আমার এই ঘরে করেছে বন্দি। মা আমার ডানা কাটা পাখির মতো যন্ত্রণায় ছটফট করে। মা যেতে চায় সন্তানের কাছে, সন্তান আসতে চায় মায়ের কাছে, ভাই যেতে চায় ভাইয়ের কাছে, কিন্তু আইনের দেয়াল আজ আমাদের তিনজনকে পর করে দিয়েছে। আমি জানি আইনের প্রতি কর্তব্য না করলে দেশ, জাতি, সমাজের কাছে বেইমানি করা হবে। আর এও জানি যেদিন ভাইয়াকে গ্রেপ্তার করে জেলে নিয়ে যাব, সেদিনে মার লাশ কবরে নামাতে হবে। কিন্তু কেন মিতা, কেন? কি গো, অন্ধকারে চুপচাপ বসে আছো, ওষুধ খেয়েছো? সারা জীবন আলাদাই শুনি। মাসর রাতে দুঃখ আলাদা হয়ে গেছে, আচ্ছা সে কথা বলে কি লাভ? কেয়া, তুমি কি অস্বীকার করতে পারো সারা জীবন তুমি আমাকে একান্ত চাও? খুব বেশি করে চেয়েছিলাম বলে বোধহয় চিরতরে হারাতে হলো। তাই তো আজ আমি নিজ ঘরে পরবাসী। কিন্তু কেন? কেয়া, যার ভালোবাসা আমার প্রতিটি শ্বাস, আর যাকে চাইনি সে কেন আমার হৃদয়ে শিকড় গেড়ে বসে আছে? কেয়া, এত কাছে থেকেও এ বিচ্ছেদ আমি সইতে পারি না। না, তোহাই তোমার, আমাকে কলঙ্কিনী করো না। তাকে যে আমি কথা দিয়ে এসেছি তোমাকে সুস্থ করে, তার স্বামী তাকে ফিরিয়ে দেব। কদিনের জন্য হলেও তোমাকে তো কাছে পেয়েছি, তোমার সেবা করতে পারছি, এই তো আমার পরম পাওয়া। আরে তবে লজ্জা করে না, ডক্টর সুস্থ মস্তিষ্কে এত বড় একটা ক্রাইম করতে? আপনি অদ্ভুত কথা বলেন স্যার। কেন করবে স্যার? কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। যার স্বামী একজন ক্রিমিনাল, যার ভাসুর একজন গ্রেট স্মাগলার, তার পক্ষে স্যার মিথ্যে কথা। এই সমস্ত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র, এর পিছনে নিশ্চয়ই। দয়া করে এই ভ্যানিটি ব্যাগটা সার্চ করুন স্যার। এই ব্যাগ আমার নয়। আমি জানতাম তুমি এই কথাই বলবে, এবং এই ভ্যানিটি ব্যাগে যা আছে তা দেখে তুমি আরো বেশি চমকে যাবে। বলো, এটাও তুমি রাখনি? দেখুন স্যার। তুমি একজন ডাক্তার, অসহায় মানুষের সেবা করো, আর তোমার ব্যাগে বিষাক্ত মাদক দ্রব্য, অভিশাপ
আর ওর স্বামীরা বলবে ওর সমস্ত পুলিশ ডিপার্টমেন্টের লজ্জা। খবরদার, যেহেতু আমি সবচাইতে বড় ক্রিমিনাল যে পুলিশের পোশাক পরে তোমাকে পাঠায় অসহায় মেয়েদের পেট কেটে কিডনি বের করে নিতে, চোখ কেটে কর্ণ নিয়ে নিতে, এগুলো পাচার করে তোমার ভাসুর মিস্টার কবির, যাকে পুলিশ আজ গ্রেপ্তার করতে পারেনি যেহেতু সে নিজেই একজন পুলিশের ভাই। এ পরাজয় সমস্ত পুলিশ ডিপার্টমেন্টের আইন রক্ষাকারী সংস্থার সারা দেশের। হায় রে দুর্ভাগা দেশ, যে দেশে পুলিশ ডাক্তার ক্রাইম করে সে দেশে সাধারণ মানুষ বাঁচবে কি করে? একবার যদি ক্ষমতা হাতে পেতাম তাহলে সব শালা ক্রিমিনালদের শেষ করে নিজেও আত্মহত্যা করতাম, আত্মহত্যা করতাম। চলি স্যার, সালাম আলাইকুম। একে হাজতে নিয়ে যাও। চলুন চলুন। বাবু কি রে নবাব, অমন করছিস কেন? সর্বনাশ হয়ে গেছে গা, গুন্ডারা ছোট ভাবে ধরে লেগেছে গা, তা তুই আপনার করে বলেছে গো। ঠিক আছে, তুই মার কাছে যা, আমি তোর কবি ভাইকে নিয়ে আসছি। না, আমি বেঁচে থাকতে আমার মা এভাবে মরতে পারে না। ওগো, এমনিতে তুমি সুস্থ নও, তার উপর পুলিশ তোমাকে ছায়ার মতো খুঁজে বেড়াচ্ছে। আসুক পুলিশ, ওরা যদি গুলি করে আমার বুকটাকে ঝাঁঝরা করে দেয়, মার জন্য সেটাই হবে আমার সুখের মরণ। আমি মার কাছে যাবই। একদিন এমনি পুলিশের পোশাক পরে কর্তব্য পালন করতে গিয়ে আমি তোকে গুলি করতে বাধ্য হয়েছিলাম, তুই তখন অজ্ঞান ছিলি। ডাক্তার বলেছিল অপারেশন না করলে তোকে বাঁচানো যাবে না। বাড়ি থেকে কেয়ার চিঠি পেলাম, মা অসুস্থ, তোদের বাঁচাবার জন্য প্রচুর টাকা দরকার। আমি পাগলের মতো ছটফট করছি। এ সময় পাগলের মতো বোধবেশি ইরা এসে আমার ঘরে ঢুকলো, আমার হাত চেপে ধরে বলল আমাকে দয়া করে বিয়ে করে ওই শয়তান রানার হাত থেকে আমাকে বাঁচান। রবিন, এই সেই রানা যার জন্য আজ আমি অপরাধী, এই সেই রানা যার জন্য গুলি খেয়ে পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছি, এই সেই রানা যার জন্য আমার প্রিয়জনদের কাছ থেকে আলাদা হয়ে গেছি, তার প্রতিশোধ তুই আজ এমনি করে নিলি? বারে ভাই, বা ভাইকে মেরে পুরস্কার নিতে চাস, প্রমোশন পেতে চাস? চালা চালা গুলি, প্রতিশোধ নে, কিন্তু ওকে মারলি কেন? ভাইয়া, আমি ভাবিকে গুলি করিনি, ভাবিকে যে গুলি করেছে সে ভাবির শত্রু, তোমার শত্রু, আমার শত্রু, আইনের শত্রু, ওকে আমি ছাড়ব না ভাইয়া। ভাইয়া তুমি থানায় চলো। আমাকে জেলে আটকে রেখে আমার রোকেয়া, আমার মায়ের লাশ তুই একা দাফন করতে চাস? তা আমি হতে দেব না মিস্টার রবিন। ভাইয়া তোমার দোহাই লাগে, এ কাজ তুমি করো না। জানি না তুমি দোষী না নির্দোষ, তবু আজ তোমার এই জন্যে ভাবির বুকে গুলি লেগেছে, তোমার জন্য মা আজ মরতে বসেছে, হয়তো তোমার জন্য মিতা কিডন্যাপ হয়েছে,
এবং তোমারই জন্য আজ আমি বিনা দোষে সমাজের কাছে আইনের কাছে অপরাধী। সত্যি যদি তুমি নির্দোষ হয়ে থাকো তাহলে আমি ওয়াদা করছি আমার জীবন দিয়ে হলেও আমি তোমার জন্য লড়ে যাব। দয়া করে তুমি সারেন্ডার করো প্লিজ। সারেন্ডার করব? যাদের জন্য আমার মা আমার কিয়া মরতে বসেছে, ভাই ভাই শত্রু হয়ে গেছে, তাদের লাশ কবর না দিয়ে আমার মা আমার কিয়ার জানাজা হবে। আর যদি পারিস ওদের জন্য কিছু করিস। ভাবি ভাবি চলো ভাবি। মিস্টার রবিন, ইউ আর আন্ডার অ্যারেস্ট। কেন স্যার? তোমার স্ত্রী? ইয়েস স্যার। সে কোথায়? থানা হাজতে। বাট হোয়াই? তার কি অপরাধ? যে স্মাগলিং কেসে তোমার ভাই জড়িত, সেই গ্রুপের হয়ে মানুষের কিডনি কর্নিয়া অপারেশন করে তোমার স্ত্রী। যদি বলি তোমারই সহায়তায় তোমার ভাই তোমার স্ত্রী এই জঘন্য অপরাধ করার সুযোগ পায় এবং তুমি নিজেও এদের সঙ্গে জড়িত? মিথ্যে মিথ্যে মিথ্যে। স্যার, আমার ভাই আমার স্ত্রী, আমি দোষী না নির্দোষ সেই প্রমাণ অবশ্যই আপনাকে আমি দেব। স্যার, বাড়িতে আমার মা, এখানে আমার ভাবি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। স্যার, পুলিশও তো মানুষ, দয়া করে আমার ভাবি আর মাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে সাহায্য করবেন স্যার। স্যার প্লিজ। ওকে, তুমি আমার গাড়িতে ওঠো। আমার মা ছিল না, কপাল গুনে আপনার মতো শাশুড়িকে মা হিসেবে পেয়েছিলাম, কিন্তু আপনাকে সেবা করার সাহায্যে আমার মিটল না। যদি কখনো কোনোদিন আপনার মনে দুঃখ দিয়ে থাকে, যদি কোনো অন্যায় করে থাকে, আপনি আমাকে মাফ করে দেবেন। ডাক্তার সাহেব, আমার মা আমার ভাবি। আপনার মা আউট অফ ডেঞ্জার, স্যার নিজে আপনার ভাবির অপারেশন করছেন, আল্লাহ আল্লাহ করুন। স্যার, দেশকে ভালোবেসে পুলিশের চাকরি নিয়েছিলাম, দেশ আমার মা, মা আমার দেশ। স্যার, যাদের জন্য আমার ভাই আজ আইনের চোখে অপরাধী, যাদের জন্য আমার স্ত্রী মিথ্যে অপরাধী হয়ে জেল খাচ্ছে, যাদের জন্য আজ আপনি আমাকে অবিশ্বাস করতে বাধ্য হয়েছেন, যাদের জন্য আমার মা আমার ভাবি আজ মরতে বসেছে, আমার সেই মার ভাবিকে আপনার কাছে জিম্মি রেখে শুধু এক ঘন্টা সময় চাচ্ছি। যদি আসল ক্রিমিনালদের আপনার সামনে হাজির করতে না পারি, তখন যে শাস্তি আপনি আমাকে দেবেন আমি মাথা পেতে নেব। রবিন, আই বিলিভ ইউ, আই লাভ ইউ, অ্যান্ড আই অলসো লাইক ইউ। আশা করি তুমি তোমার কথা রাখবে। গো গো মাই সন। না, আমি তোমাদের কাউকে বিশ্বাস করি না। ইভা, আমি তোমার আপন জন। ওরে ইভা, আমি তোকে পেটে না ধরলেও আপন সন্তানের চেয়েও আপন করে প্রতিপালন করেছি। ইমোশনালি আপন জনদের চিনতে ভুল করো না ইভা। তোমার বাবা তোমার জন্য যেমন প্রচুর সম্পত্তি রেখে গেছেন, তেমনি আমার রানার জন্যও আমার কম নেই। তোমাদের দুজনের বিয়ে হলে আমরাই হব এই সমাজের ঐশ্বর্যবানদের মণিকাঞ্চন। ঐশ্বর্যের অহংকারে মানুষ যে কত বড় অমানুষ হতে পারে তার জলজ্যান্ত প্রমাণ আপনি, আপনার সন্তান এবং আপনার স্ত্রী। নারী শুধু সোহাগে পোষ মানে না, তাকে শাসনও করতে হয়। ইভা, আপনি একটি, আমিও একটি মেয়ে, আপনারই কুপরামর্শে আমি
আমার মাতৃত্বকে চিরতরে হারিয়েছি। আপনারই সন্তানের জন্য আমি আমার স্বামীকে হারিয়েছি। ও, স্বামীর জন্য বুকটা কাঁপছে। ঠিক আছে, আজকে বিয়ে করে তোকে দিয়ে আমার মায়ের পা চাটাবো। ইবা এখনো কবি সাহেবের স্ত্রী, ওকে ছেড়ে দিন। চুপ শালা চাকরের বাচ্চা। রানা সাহেব, মনিব যা চিরকালই চাকর বাকরদের ধরে পেটায়, ওরা মুখ বুঝে সহ্য করে, কারণ ওরা গরিব। আজ যদি চাকর মনিবের গায়ে হাত তোলে, ইউ বাস্টার্ড, ছোট লোকের বাচ্চা, জুতো মেরে রানা, আজ তোর হিসাব দেবার সময় এসেছে। না না, গুলি করে তোকে এত সহজে আমি মরতে দেব না। দিনের পর দিন তুই আমাকে যে কষ্ট দিয়েছিস, আজ তা গুনে গুনে আমি ফেরত দিব। দাঁড়া ভাইয়া, এই দুমুখ শয়তানেরা পুলিশের কাছে এক কথা বলে, আবার কোর্টে গিয়ে অন্য কথা বলে। এদের এদের জবানবন্দি রেকর্ড করতে হবে। বল, কেন ডাক্তার মিতাকে কিডন্যাপ করেছিলি? কেন আমার মাকে চলন্ত গাড়ি থেকে লাথি মেরে ফেলে দিয়েছিলি? আমি যে আপনার মাকে লাথি মেরে ফেলে দিয়েছিলাম তার প্রমাণ। প্রমাণ আছে। এবার হার ছিনতাই করতে গিয়ে তুই আমার পিঠে কেন গুলি মেরেছিলি? হবে যান, এই হ্যালো সুন্দর হাই জিগের বাচ্চা, আমার না সিগ রিন্দে পাঠাই দিয়া তাসির ভুল দিরা হাই জি করতে ছিল। শালা কে তোর ভুসাম, শালা তোর কোন নি মেরে বুঝো, শালা ভুসাম ভুসাম। ওই ওই ওডা, আমি যে হাই জিগার তা প্রমাণ কি? এ আর কত মিথ্যে বলবি শয়তান, তোর পাপের অংশীদার মিস্টার রানা আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ককে জিম্মি করে আমার স্বামীকে পাঠিয়েছিল স্মাগলিং করতে, যেখানে আপনার লোকের ওর পায়ে গুলি করেছিল। সেই সুযোগে আমাকে নষ্ট করতে চেয়েছিল, পারেনি বলে আমার বিরুদ্ধে মিথ্যে চুরি অপবাদ দিয়ে তার মাকে দিয়ে আমাকে যে অমানসিক নির্যাতন করিয়েছিল তার সবকটি দাগ আজও আমার পিঠে গেঁথে আছে। যার একমাত্র সাক্ষী ইন্সপেক্টর রবি, বলুন সত্যি কিনা? তোমরা অবৈধ ব্যবসা করে টাকার পাহাড় বানিয়েছো, অথচ পুলিশের কাছে আমার নামে মিথ্যে পেপার সাবমিট করে আইনের চোখে আমাকে করেছ অপরাধী, কেন? শুধু আমরাই অপরাধী? আর তোমার পুলিশ ভাইয়ের ডাক্তার বউ যে কচকচ করে কিডনি কেটে নিত, চোখ তুলে নিত, হেরোইন পাচার করত, সেটা বুঝি চোখে পড়েনি? এই মিথ্যে আইনের ব্যাপারই। আমার স্ত্রী কিডনি অপারেশন করে চোখ তুলে নিয়েছে, হেরোইন পাচার করেছে, তার কি প্রমাণ আছে তোর কাছে? প্রমাণ না থাকলে তোমার বউ জেলের ঘানি টানছে কেন? ওদের জেল খাটার দিন শেষ হয়েছে মিস্টার রায়হান, আজ তোমাদের পাপ। আপনি কিসের আইনের লোক? আমাকে দিয়ে জোর করে অপারেশন করার ছবি তুলে অন্যের ভ্যানিটি ব্যাগে হিরোইন ঢুকিয়ে দিয়ে আইনের কাছে আমাকে অপরাধী সাজিয়ে জেলে পাঠিয়েছেন, আমার স্বামীকেও সারা পুলিশ ডিপার্টমেন্টের কাছে ছোট করেছেন, কেন বলুন কেন? যেহেতু আইনের চোখে তুমি অপরাধী ছিলে। অপরাধী ও নয়, অপরাধী তোমরা।
যারা দিনের পর দিন অন্যায় করেও আইনের হাত থেকে রেহাই পেয়ে যাও। স্যার, এই তিন শয়তান জোর করে ইলেকট্রিক শক দিয়ে ডাক্তার মিতাকে দিয়ে আমার অপারেশন করতে বাধ্য করেছিল। ডাক্তার মিতা নির্দোষ। বলুন স্যার, কে অপরাধী? আমি, আমার স্ত্রী, আমার ভাই, আমার ভাবি, নাকি আমার মা? স্যার, ক্লিনিকে আমার মুমূর্ষু মা আর ভাবিকে জিম্মি রেখে আপনার কাছে এক ঘন্টা সময় চেয়েছিলাম। আপনার সে উপকারের ঋণ আমি কোনোদিন ভুলব না। আমি আমার কথা রেখেছি। এই নিন স্যার, এবার আপনার সিদ্ধান্ত। ওয়েল ডান, ওয়েল ডান মাই বয়, আই এম প্রাউড অফ ইউ। রবিন, তোমাদের মতো যুবশক্তিরাই পারবে দুর্নীতি দুঃশাসন মুক্ত সমাজ করতে। সাত দিনের ছুটি, অফিসে এসো, তোমার হয়ে চিঠিটা নেবে না? মিস্টার বাবল, Yes sir, arrest them. লম্বা সুললে কা হাই যে করো না, জেলের ভিতরে কি আও হারকার গান্ধী নিখে কে দাশলা গান্ধী নিখে আছলা। আমাকে একটু সময় দেবেন স্যার, এই মহিলার কাছে কিছু প্রশ্ন আছে। চিরকাল শুনে এসেছি সংসার সুখের হয় রমণীর কুলে, আর আজ বিদায় বেলায় জীবন দিয়ে জেনে যাচ্ছি কয়েকটি সংসার, কতগুলো জীবন অকালে নষ্ট হয়ে গেল শুধু আপনারই কারণে। কিন্তু আপনি তো এই সমাজের একজন শিক্ষিতা, ধনী, পশ মহিলা, ঘরের কি সুখ তা আপনারা জানেন না। ঘর ভাঙা আপনাদের কাছে একটা পুতুল খেলা। আপনাদের মতো কিছু উচ্চাভিলাষী মহিলারা এই সমাজে কিছু কুসন্তান জন্ম দিয়ে এই সমাজটাকে নষ্ট করে ফেলেছেন। আসলে একটি ভালো সন্তানের জন্য একজন ভালো মায়ের দরকার, একজন ভালো স্বামীর জন্য একজন ভালো স্ত্রীর দরকার, একটি সুখের সংসারের জন্য একজন ভালো গৃহিণীর দরকার। জানিনা, জানিনা কোন পাপে সব আশা সকলের ভালোবাসা বুকে নিয়ে কবরে যাচ্ছি। না, আমার সময় শেষ। সে কোথায়? কার কথা বলছো? তোমার বউ। সময় যে এলো, তোমার বউকে ডাকো। মিম সাহেব, আমি কথা রেখেছি, আপনার স্বামীকে নিয়ে এসেছি। দয়া করে আপনার আমানত বুঝে দিয়ে আমাকে শান্তিতে মরতে দিন। মিম সাহেব, আমরা মেয়েরা ভুল করে গাড়ি বাড়ি সোনা গহনা সংসারের চাবি আঁচলে বেঁধে সুখী হতে চাই, ভুল। একজন স্ত্রী সবচেয়ে বড় পাওনা, একজন ভালো স্বামী। সেদিন থেকে আপনি বড় ভাগ্যবতী মেম সাহেব, ভাগ্যবতী। আমার বাড়ি, গাড়ি, অর্থ, প্রতিষ্ঠা সবই ছিল, আমার ছিল না শুধু আমার কাছে আমার স্বামী। আমার যে দুঃখী আর কেউ ছিল না, কিন্তু তোমার ওসব কিছুই ছিল না, তোমার কাছে ছিল তোমার স্বামী। একজন স্ত্রীর একটি বড় পাওনা আর কি হতে পারে বলো? তুমি ভাগ্যবতী, তাই তোমার স্বামী
তোমাকে দিয়ে গেলাম। তোমরা শুভ